বন্ধুরা আমার, আজকে হঠাৎ করে জ্বালানির দাম বাড়ানো হয়েছে, ডিজেলের দাম বাড়ানো হয়েছে, পেট্রোলের দাম বাড়ানো হয়েছে, কেরোসিনের দাম বাড়ানো হয়েছে, অবাক ব্যাপার। সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, যে কোনো স্থিতিশীল জ্বালানি তেলের দাম সারা বিশ্ব ব্যবস্থায় কমে আসছে, সেই সময় আমাদের দেশ হঠাৎ করে 40%-এর উপরে তারা তেলের দাম বাড়িয়ে দিল। বাংলাদেশের স্বাধীনতার পরে এমন ইতিহাস আর কখনো কোনো সরকার সৃষ্টি করে নাই যেটা আওয়ামী লীগ করেছে। এর এফেক্ট কোথায় যাবে এটা তলিয়ে দেখা নাই। এই দাম বৃদ্ধি করার পূর্বে যে গণশুনানির প্রয়োজন ছিল সত্য আওয়ামী লীগ করে নাই। আজকে সকল রাজনৈতিক দল, আওয়ামী লীগের ঝুড়িতে যে কটি রাজনৈতিক দল আছে, ওই রাশেদ খান মেননও বলেছেন, ওই ইনুও বলেছেন, ওই জাতীয় পার্টি কাদের সাহেব বলেছেন, বামপন্থীরা বলেছে, বাম সংগঠনরা বলেছে যে এটা আওয়ামী লীগের একটা অভিসন্ধি ছাড়া কিছু নয়। কে আছে আপনার সাথে? আপনার ঝুড়িতে যে কটা রাজনৈতিক দল আছে তারাও আপনার বিরুদ্ধে কথা বলেছে। লজ্জা হওয়া উচিত। একা চলবেন এটা বাংলাদেশের মানুষ হতে দেবে না। একা চলবেন, একা সিদ্ধান্ত নেবেন, খড়গ চাপিয়ে দেবেন এদেশের কৃষকের উপরে, খেটে খাওয়া মানুষের উপরে, নিম্নবিত্তের উপরে এদেশের মানুষ সহ্য করবে না ইনশাআল্লাহ। কথায় বলে পতনের আগে একটু জ্বলে ওঠে, আওয়ামী লীগের দশা হয়েছে তাই, পতন অনিবার্য জেনে একটু জ্বলে উঠছে। এর পরিণাম কোথায় গিয়ে দাঁড়াবে তারা যদি তড়িয়ে দেখতো আমার মনে হয় এই সিদ্ধান্ত তারা নিত না। আমরা শপথ করেছি, আমাদের ছাত্র দলের নেতাকে হত্যা করা হয়েছে, নূরে আলমকে হত্যা করা হয়েছে, স্বেচ্ছাসেবক দলের নেতাকে ভোলায় আমরা শপথ নিয়েছি যে তাদের রক্ত আমরা, তাদের লাশকে আমরা পিঠা যেতে দেব না। আমরা লাশ হতে প্রস্তুত রয়েছি।